যুদ্ধের সময় যুদ্ধ করে না কেউ তাবু পাহারা দেয় কেউ কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকে অন্তত আমার হাতে তরবারি না দিয়ে আপনি আমাকে অনুমতি দেন আমি যেন কালিমার ঝান্ডা যেন হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকতে পারি সবার সামনে আমি যেন সবার সামনে কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি আমি চোখে দেখি না আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকব শত্রুপক্ষের তীর আমার বক্ষভেদ করে পিঠদেবের হয়ে যাবে বুকের তাজা রক্ত আমি ঠেলে দেব শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব যরকন সুবহানাল্লাহ এটাই হলো তামান্না শহীদের কোনো হিসাব নাই আল্লাহু আকবার বলেন শহীদের কোনো হিসাব নাই পাঁচ শ্রেণীর কবরে কোনো আযাব হবে না এর মধ্যে এক নম্বর হলো শহীদ পাঁচ শ্রেণীর ওয়াস্তবার শুরু হলো শুনবেন শুনুন অজেব তো শেষ নাই শহীদের কোনো হিসাব কবর আযাব হবে না ওই সমস্ত মানুষের যাদের মৃত্যু হয়েছে শুক্রবার তাহলে আমরা আল্লাহর কাছে চাই মৃত্যু কিবারে চাব কিবারে বলেন কিবারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم
بل الله عليك بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঠিক করতেছে ঠিক এটাও তো ঠিক না
এই দুই মাইকের উপরে কোনো মাইক থাকবে না উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গরুর বাড়ি যমুনার তীরে তীরবর্তী অঞ্চল গরুর বাড়ি বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার মোহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাশেম আলী, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি অতিরিক্ত কমিশনার জনাব হামিদুল আলম মিলন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মেহেদি হাসান আলো, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলাইজম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মহতরম শেখ ইব্রাহিম বিন রইসুদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ হযরত উলামায়ে কেরাম ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যিনি আমাকে আপনাকে যখন আমরা বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার বেড়ে উঠছি বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ও বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. أمر الله تعالى شكر আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে, আমাকে সময় দেওয়া যাবে তো,
জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজ থেকে বছর বিশেক আগে এ আশেপাশে অন্তরপাড়া আছে নাকি? অন্তরপাড়া আমি এসেছিলাম আজ থেকে বিশ একুশ বছর আগে। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, বেঁচে আছি। ঠিক একই এলাকায় আল্লাহ তাআলা আমাকে আবার আসার সুযোগ করে দিয়েছেন। এই বিশ বছরের মাঝে কত মানুষের মৃত্যু হলো, কত আল্লাহর বান্দা পৃথিবীতে আসলো। এই জীবন মৃত্যুর মাঝেই আমরা চলাচল করছি। আমরা একদিন দেখতে দেখতেই হারিয়ে যাব। সকল স্মৃতি হয়ে থাকবে, কিন্তু মরে তো যাব। জীবন কি শেষ না শুরু বলেন তো? জীবন কি শেষ না শুরু? শুরু। আচ্ছা মাইক গুলো কি আপনারা কি চতুর্থ আসমানে রাখছেন? কোথায়? দশ হাত দূর থেকে দুটো হর্ন দিয়ে দিবেন কোনাকুনি করে। নয়েজ আসবে কেন? সিস্টেম করবেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? যাক আপনাদের কানে আছে তো বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা আমার কানে রাখে না, আমার কানে রাখে নাই। আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন, কান দিয়েছেন দূরে না কাছে। মুখের আওয়াজ কোথায় যাবে? কানে যাবে। কিন্তু ওরা আমার কানটা রাখছে দূরে। এটা মাথায় রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন। খুব কাছাকাছি থেকে একটা হর্ন, একটা মাইক দিতে হয়, যেটা আপনার কানেও শোনা যাবে, আমার কানে শোনা যাবে। ভবিষ্যতে এটা মাথায় রাখবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিষয়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা আল কোরআন আল করিমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি 15, 16, 17, 18 এই চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি। চারটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম সংসার দুজন ব্যক্তির হাতে দিয়েছিলেন। সেই দুজন ব্যক্তি কে বলেন তো? আদম, হাওয়া। এই দুজন হচ্ছেন আমাদের মা এবং বাবা। প্রথম ওই দুইজন থেকে গোটা পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ড এখন 700 থেকে 750 কোটি মানুষ। প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী। কেয়ামত পর্যন্ত এই মানুষ পৃথিবীতে আসবে, জন্ম হবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমরা সবাই পড়েছি কাল তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু কাল কিন্তু মূলত দুটা, একটা হলো ইহকাল, আরেকটা কি বলেন? পরকাল। পরকাল যে আছে এটা বিশ্বাস হয়তো নাকি? আস্তে আস্তে বলেন কেন? হুজুররা কয় শুনি, এই বিশ্বাস আছে না নাই বলেন?
বিশ্বাস থাক যদি বিশ্বাস থাকে তাহলে ঈমান আছে আর যদি বিশ্বাস না থাকে ঈমান আছে না গেছে চলে গেছে ঈমান নাই আমার বন্ধুগণ একটু কান লাগাবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঈমান নিয়ে কথা বলেছেন কোরআন যখন শুরু করা হয় সূরা ফাতিহার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুতেই আগে বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جلب لنا الله أكبر الله أكبر الله بلو جرى অদৃশ্য কি বিশ্বাস করবে নামাজ যারা কায়েম করবে যাকাত যারা আদায় করবে আমার দেওয়া রিজিক থেকে যারা আমার পথে খরচ করবে যারা কিতাবকে বিশ্বাস করবে যারা আখিরাতকে বিশ্বাস করবে মহান রব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে বলুন আল্লাহু আকবার আখিরাতের বিশ্বাস ছাড়া মানুষ কখনো ভালো হবে না পরকালীন জবাবদিহিতা ছাড়া মানুষ কখনো ভালো হতে পারে না মানুষ ভালো হবে দুনিয়ার কোন প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে মানুষ ভালো হবে কার ভয়ে বলেন আল্লাহর ভয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে তিনি সূরা ফাতিহার শুরুতে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর الرحمن الرحيم مالك يوم الدين প্রশংসা তার যিনি গোটা বিশ্বজগতের রব যিনি রহমান যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক বিচার করবেন কে বিচার প্রার্থী হবে কারা আমরা আমরা হব বিচার প্রার্থী বিচারক কে আর সেই বিচার প্রার্থীরা দুনিয়ার ক্ষণিকের দিনের ক্ষণিক সময়ের জন্য একটু বিচারকের চেয়ারে বসলে দিনকে রাত বানায় রাতকে দিন বানায় অথচ তুমিও যে বিচার প্রার্থী তোমারও বিচার একদিন করা হবে এটা ভুলে গিয়ে বিচার করো না নচেৎ জাহান্নামে যেতে হবে ঠিক কিনা আমার উঠতে একটু দেরি হয়েছে আমার আগের মেহমান তিনি সাড়ে নয়টার দিকে মঞ্চে উঠেছেন ওনাকে তো সময় দিতে হয় সেজন্য আমি ছিলাম পাশে বসা ছিলাম পাশে একটু বিশ্রামে ছিলাম তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি কারো কোনো কষ্ট হবে না তো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ যদি কারো যাওয়ার প্রয়োজন হয় একটু অনুমতি নিয়ে যাবে কেউ যাবেন না দয়া করে আর ডেকোরেটরের লোক কে আছে এখানে ও ওই যে একটা লাইট রাখছে এদিক করে আমার দিক করে ওটা অফ করে দেন ওটা রাখছে হলো হুজুরের চোখটা কেমনে কানা করা যায় আচ্ছা আমার দিকে তাকান সম্মানিত হাজিরিন তাহলে আমরা ভালো হব দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে আচ্ছা আল্লাহর ভয়টা কি আল্লাহ আমার কি করবেন বিচার করবেন কি করবেন বলেন তো কি করবেন বলেন বলেন কি করবেন বিচার করবেন কি দিয়ে বিচার করবেন
বলেন এই তো যে কিতাব সামনে রেখে বিচার হবে সেই কিতাবের নামটা কি সেই কিতাবের নামটা কি এই কিতাব যারা মানছে তাদের পক্ষে জান্নাত হবে যারা এই কিতাবকে মানে নাই তাদের জন্য কি হবে জাহান্নাম হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত আমাকে খুবই ভাবিয়ে তোলে খুব টেনশনের মধ্যে ফেলে দেয় কি পরিমাণ রাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলতে পারেন তিনি বলছেন ان الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربنا الله اكبر سوره الاعراف ايات نمبر 40 الله رب العالمين বলেন নিঃসন্দেহে যারা আমার এই কালামকে এই আয়াতকে যারা অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে যারা অহংকার দেখে অহংকার প্রদর্শন করে এখান এই কিতাব থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আল্লাহ বলছেন আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত যেমন করে একটা সুয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব নাউজুবিল্লাহ কে বলছেন আস্তে বলবেন না কে বলছেন আমার দেশে বহু নামাজি আছে অনেক আয়াতকে মানে না আস্তে বলে আছে না নাই নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে কিন্তু কিছু কিছু আয়াতকে তারা বলে না এগুলো চলবে না আমার দেশের এমন বুদ্ধিজীবী আছে যারা বলে কোরআনের কিছু কিছু আইন মধ্যযুগীয় আইন এগুলো আজকের সমাজে চলতে পারে না এই জাতীয় কথাও কিন্তু বলে ফেলে ঈমান থাকবে না চলে যাবে ঈমান থাকবে না চলে যাবে কোরআনের শুরু হয়েছে বাদিয়া শেষ হলো সিন্ধিয়া বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত এর মধ্যে যদি কোনো বান্দা একটা শব্দ কেন একটা আয়াত কেন যদি একটা হরফ যদি কেউ অস্বীকার করে ফেলে তার ঈমানটা চলে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তুমি কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না তোমাকে কোরআনকে মানতে হলে আংশিক মানতে হবে না পুরোপুরি মানতে হবে পুরোপুরি মানতে মানব না পুরোপুরি আমার ঈমান আনা হয়নি আমার ঈমান আনা হয়নি একটু কান লাগাবেন এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন কেউ আমরা বাঁচার জন্য আসি নাই কিন্তু আমরা দুনিয়ার কোথাও যদি পুরস্কার নাও পাই কেউ যদি আমাকে ভালো নাও বলে আমরা ভালো হতে চাই কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমি যেখান থেকে তেলাওয়াত করছি সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যেতে চাচ্ছি সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাগুলো আমার দুইটা কাজ করবে দুইটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দপ্তর থেকে তাদেরকে সার্টিফিকেট দেব চারিত্রিক সনদ দেব তারা হলো সত্যবাদী জরকন সুবহানাল্লাহ এখন তো ইউনিয়ন পরিষদও কিন্তু চারিত্রিক সনদ দেয় দেয় না
গাজা খায়, এরপরও কয় চরিত্র খুব ভালো, কি খায়? গাজা খায়। ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদ দিয়া দিল, আপনি হয়তো দুনিয়ায় চলতে পারলেন কিন্তু আল্লাহর আদালতে যদি আপনাকে চারিত্রিক সনদ না দেয় আপনি তো জান্নাত পাবেন না। আল্লাহ বলেছেন বান্দা দুইটা কাজ করে আয়, আমরা শিখে নেব না ইনশাআল্লাহ, আমরা শিখে নেব না, শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যারা দুইটা কাজ করবে আমি আল্লাহ আমি তাদেরকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব, সত্যবাদী থাকবে জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। আমাকে না বলে কিছু মানুষ একটু ওঠা বসা করছে, যদি বেশি কষ্ট হয় আমি তাহলে শেষ করে দিই নাকি? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু বসেন, জীবনে কত সময় ব্যয় করলাম, গত বছর এই সময়গুলোতে বিশ্বকাপের খেলা চলছিল তাই না, রাত তিনটার দিকে খেলা, দুটার সময় ঘুম থেকে ওঠে, উযু কইরা তাহাজ্জুদ কইরা বলে আল্লাহ আমার দল যেন জিতে, তিনটার খেলায় অংশগ্রহণ করে, কোন পক্ষে গোল হয়নি আরো 30 মিনিট, কোনো বিরক্তি নাই, আর মাহফিল আসলে নিম্ন সাপ, উর্দ্দ সাপ, ঘুমের সাপ, অসুবিধা এই হয়েছে ওই হয়েছে, ঠিক আছে না, একটু বসি আমরা। একটা মাথায় একটা বিষয় মাথায় রাখবেন, কোরআনের বৈঠকে বসে যদি মনে হয় যে আমি উঠে যাব কখন, যদি নিজের ভিতর অস্থিরতা কাজ করে, যদি ভালো না লাগে তাহলে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আসতে কোন কেন এটা মাথায় রাখবে। শয়তান তো মনে হয় শরিয়া কেন্দ্রে আসে না, না শরিয়া কেন্দ্রে শয়তান আসে না, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাম তার সামনে জিব্রাইল আলাইহিসসালাম হাজির, এমন সময় মিস্টার ইবলিসের সামনে দাঁড়ায় গেছে, জিব্রাইল বললেন ইবলিস তুমি জায়গা পাও নাই, আল্লাহর নবীর কাছেও আসা লাগে? ইবলিস কয় মুসা তো দুনিয়াতে আছে, আমি আদমকে হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকে আমি অসসা দিছি, এই তো দুনিয়া। যে ইবলিস জান্নাতের মধ্যে ঢুকে আমার আব্বা আমার আম্মা ফাওয়াসওয়াসা লাহুমা দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো, সে বুঝে শরিয়া কেন্দ্রে আসে না। হ্যাঁ বসে, আমি একজন লোককে উঠতে দেব না, রাগ করতেছেন নাকি? যদি শিশু দুধ যদি শিশু ওষুধ না খেতে চায়, জ্বর প্রচন্ড ওষুধ খাচ্ছে না, মা প্রথমে আদর করে খাওয়ায়, মা বাবা খা বাবা খা, এরপরও খায় না, দুই দাঁতের মারি শক্ত করে রাখছে মুখে নিচ্ছে না, তখন মা কি করে? তখন কি আদর থাকে? তখন আদরের ধরনটা কি হয়? একটু সেন্স হয়, দুই হাত দুই দুই পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকায় দেখে খা, এর মানে কি? মা সন্তানকে আদর কম করেন, আদর বেশি করেন, এজন্যই তাকে সুস্থ হওয়ার জন্য ধমকটা দিচ্ছেন। আপনি আবার ভাববেন না যে আমি আপনাকে ধমক দিচ্ছি বলে আমি আপনাকে রাগ করছি না, মোহাব্বত করেই বলছি কথাগুলো, একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা কারো কাছে পুরস্কার পেতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই একমাত্র কার কাছে? স্থায়ী পুরস্কারও আছে কার কাছে? আল্লাহর কাছে। কত রাজা কত মহারাজা সব বিদায় নিয়েছে,
এই বাংলাদেশ এই নামটা আগে ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাবরা ছিল মোগল পাঠানরা ছিল মোগল সম্রাট জহিরউদ্দিন মোহাম্মদ বাবর সম্রাট হুমায়ুন আমি ভারতে কয়েকবার গিয়েছি ওদের কবরগুলো সেখানে আছে কোন লোক সেখানে যায় না কেউ জানে না কেউ আর ইতিহাসগুলো ঘাঁটতে যায় না সব হেরে গেছে সব মুছে গেছে এই দুনিয়ার কোনো কিছুই পার্মানেন্ট নয় কত দাপটের নেতা ছিল ফেরাউন সব শেষ হয়ে গেছে নমরুদ সব শেষ হয়ে গেছে কিন্তু এই দুনিয়া থেকে যখন বান্দা বিদায় হয়ে যাবে আসল পুরস্কার তো পরকালেই আছে দুনিয়াতে আসল পুরস্কার সেই পরকালের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো কি সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ جُلِ بُلُونَ اللَّهُ أَكْبَرُ إِنَّا نِشَّيْءٍ الَّذِي إِنَّمَا الْمُؤْمِنُونَ নিঃসন্দেহে মুমিন তো তারাই আল্লাযীনা যারা ঈমান এনেছে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে কার উপরে রাসূলকে যদি না আনে ঈমান তার ঈমান কে আনা হবে নাকি আল্লাহর প্রতি নবীর প্রতি যারা বিশ্বাস আনতে পেরেছে ঈমান যাদের পরিপূর্ণ আছে এটা হচ্ছে এক নাম্বার পুঁজি ঈমান আছে আমল নাই তাও কোনো লাভ হবে না আবার আমল আছে ইমান নাই তাও কোনো কাম হবে না আমেরিকার বিল গেটস আমেরিকার ধনকুবীর বিল গেটস হাজার হাজার কোটি টাকার মালিক সে তার সম্পত্তির বিশাল একটা অংশ সে দাতব্য চিকিৎসালয়ে দান করেছে রেড ক্রসকে দিয়েছে এই যে বিশাল বড় তার দান এই দান তাকে জান্নাতে নিতে পারবে না কারণ তার মধ্যে কি নাই আসতে বলবেন না কি নাই ঈমান নাই ঈমানহীন আমলের কোনো দাম নাই ঈমানহীন সমস্ত আমলগুলো মূল্যহীন এই জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান সবচেয়ে বড় পুঁজি কি এই জন্য ঈমানকে নষ্ট করা যাবে না ওযু ভঙ্গের কারণগুলো আমরা অনেকে জানি ওযু কি কি কারণে ভঙ্গ হয়ে যায় কিন্তু আমাদের অনেকের জানা না ঈমান ভঙ্গের কারণগুলো কি কি ঈমান কেমনে ভঙ্গ হয়ে যায় ঈমান কেমনে নষ্ট হয়ে যায় জানার দরকার আছে না নয় ঈমান নষ্ট করা যাবে না আমার বন্ধুগণ এমন একটা সময় আখির জামানে আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে এমন একটা সময় আখির জামানায় চলে আসবে আমরা তাও দেখতে পাচ্ছি এখন আমার বন্ধুগণ ইমানকে আমরা লালন করব ইমান ভঙ্গের যদি কারণ জানতে চায় অনেকগুলো কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো এক নাম্বার কারণ হলো যে বান্দা ইমান আনার পরও যে বান্দা শিরকের কাজ করে এই এলাকা অনেকটা শিরিক মুক্ত মাজার টাজার আছে নাকি মাজার আছে আছে এগুলো আচ্ছা যাক তাহলে তো অনেকটা ভালো তো মাজার মাজার বোঝেন তো মাজার আমার নবীর কবরকে মাকবারা বলা হয় আর আমার দেশের বিশেষ কিছু মানুষ যদি গাঁজাখোর হয় যে পাগল সে আল্লাহওয়ালা হয় ভাই পাগলা কি ভাই পাগলা ন্যাংটা বাবা আছেন কেল্লা বাবা
ঘোড়াশা গাদাশা কুত্তাশা আমার কথা কি বুঝতেছেন আপনারা এই সমস্ত মাজার দেখলে দেখবেন কিছু কিছু লোক আছে মাথা ঘুরে ওঠে মাজার দেখলি মারে সেজদা ঈমান আছে না গেছে ঈমান আছে না গেছে চলে গেছে আমার বন্ধুগণ এরকম লক্ষ লক্ষ মানুষ আছে আমার দেশে শিরকের মধ্যে তারা হাবুডুবু খেতেছে শিরকের কাজগুলো করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে যে বান্দা শিরিক করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ওমাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে সে জান্নাতের গন্ধই পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন নিজেই বলছেন বান্দা তুই কত গুনাহ করবি কোনো সমস্যা নেই তোর গুনাহ যদি আনানাস সামা আকাশ ছেয়ে যায় বিকরাবিল আরদিল খাতায়া গোটা জমিন ছেয়ে যায় কোনো প্রবলেম নেই আল্লাহ তুশরিক বি শাইআন আমার কাছে তুই শিরিক মুক্ত হয়ে আয় আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব আমার ভাইরা নবীজি কারো কাছ থেকে কোনোদিন সেজদা নিলেন না আমার দেশের কিছু ভণ্ড দরবার আছে মুরিদরা গিয়ে তার পায়ে সেজদা দেয় আসতে বলবেন না সেনা নাই বলুন তো আমার দেশে এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি পীরই তো বেশি মুরিদ কোথায় আমার বন্ধুগণ ওই সমস্ত ভণ্ড দরবারে যারা গিয়ে সেজদা দিলেন বাচ্চা হয় না মহাস্থান মহাস্থান গড়ে যায় গরু নিয়ে যায় যে গরু পাঠায় শারেক বলদ কি ঠিক কিনা যে ছাগল পাঠায় শারেক রাম ছাগল অথচ বাড়িতে বুড়া মা আছে বাড়িতে বৃদ্ধ পিতা আছে আপনার পিতার মুখে বেদনা কিনে এনে বেদনাটা সুন্দর করে ফেটে নিয়া বেদনাগুলো ছিলে নিয়ে আস্তে আস্তে করে আব্বার মুখে দিয়ে দেন আম্মার মুখে দিয়ে দেন আর শাহজিম খুশি হয়ে যাবে যখন সুবহানাল্লাহ ভাত খাচ্ছিলাম এখানে এসে আর শুনতে পেলাম এই এলাকার কোন জন এলাকায় এক বৃদ্ধা মা 75 বছরের মাকে নিজের সন্তান জবাব করছে যেরকম নাউযু বিল্লাহ সমাজ কোথায় আজকে বলুন তো আগের তুলনায় এখন আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে আচ্ছা শিক্ষার হার বাড়ছে বাপ মার প্রতি সেবার হার বেড়েছে না কমেছে এ কোন শিক্ষা হলো বলে আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে বড়দের কোনো মূল্যায়ন নেই বাপমার মূল্যায়ন নেই আগে শিক্ষক রাস্তায় চললে কোন ছাত্র দেখলে সালাম দিত সাইকেল নেমে যেত আর এখন শিক্ষককে দেখে ছাত্র আমি কি ভুল বলতেছি আচ্ছা বলেন তো ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায় এ ভালো কাজ না এটা ছাত্র শিক্ষককে পিটায় কয় স্যার সোজা হন নচেত ওপারে পাঠায় দেবো কোথায় পাঠায় দেবে ওই পারে কি চলছে আজ এগুলো আপনি একটা মাদ্রাসা দেখান কোন মাদ্রাসার ছাত্র শিক্ষককে মারা তো দূরের কথা চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় না কেন জানেন কি বলেন কি শিখায় কি শিখায় সন্তানকে কোরআন শিখান এইখানে কি আওয়াজ হয়
আগুনটা কোন ধরল না তো আবার তোমরা যে কি ঘটাবে আল্লাহই জানে। ও আচ্ছা আবার এখানে কি এটা এটা কি এটা কি পানির বোমা টোমা নাকি ডিজাইন ডিজাইন ঝর্ণা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সফলা সত্তর না আচ্ছা ঠিক আছে আমি খুব খোলামেলা কথা বলছি আপনাদের সাথে রাগ করতেছেন না তো আপনারা ফ্রি হয়ে কথা বলছি তাহলে শিক্ষার ফলাফল যদি সন্তান হয়ে মাকে জব করা হয় শিক্ষার ফলাফল যদি ছাত্র শিক্ষককে পিটায় শিক্ষার ফলাফল যদি ছোট জন বড় জনকে থাপড়ায় এর মধ্যে সমস্যা আছে না নাই। আচ্ছা একটা প্রশ্ন করি আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? আচ্ছা আমার দেশে কোরআন শিখতে পারা মুসলমান বেশি না কম? কোরআন পড়তে পারে সহি করে বেশি না কম? কম। আচ্ছা কোরআন শেখা কোরআন সহি করে তেলাওয়াত করা সুন্নত নফল না ফরজ? নামাজের মধ্যে কোরআন যদি সহি না হয় নামাজ হবে? সহি করা কি ফরজ? আচ্ছা আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি মুসলমান, চিন্তা করে বেনামাজি মুসলমান, তাহলে ক্যাটাগরি কি বেনামাজি মুসলমান? ঠিক আছে। আচ্ছা আমি যদি প্রশ্ন করি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? এবং বিড়ি খাওয়াটা শীতের মধ্যে কমে না বাড়ে কেন? মানে বিড়ি খেলে গা গরম এবং ভিটামিন সমৃদ্ধ এটা। চা দিয়ে গেলেন কেন? আমাদের চা চাইনি না দরকার, আমি শুধু একা একা খাবো আর এই লোকগুলো বসে থাকবে সবাই রে দেন। দেখেন কি হবে চা খেতে চাচ্ছ সবাই, তাহলে কি মাহফিল হবে না চা খাওয়া হবে? অশুনবেন না আপনারা বসা। আমার বন্ধুগণ তাহলে কোরআন পড়তে পারে না বেশি, বিড়ি খাওয়া লোক বেশি, বেনামাজি বেশি। আবার যদি বলি আমার দেশের অধিকাংশ মুসলমান গুলো দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া, অত চাদম থেকে শুরু করে নি আমার নবী পর্যন্ত যত পয়গম্বর ছিলেন সব নবী ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। যুবকদের মাথার চুলগুলো দেখেন, পোশাকগুলো দেখেন, মাথার চুল দুই দিকে চুল নাই চামড়া বের করা, পিছনেও চুল নাই চামড়া বের করা, মাথার ওপরে গোল করে রাখছে দক্ষিণ তালপট্টির দিক কাউয়া কাঠি। যে শার্ট পরে শার্টটাও ছোট, আবার প্যান্ট একখান পরে নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে ইঁদুর কাটা প্যান্ট। কি কাটা? ইঁদুর কাটা না, হাঁটু ফাটা ইঁদুর কাটা নতুন প্যান্ট কিনে আনে। তাহলে আখেরি জামানার মডেল হলো ফাটা প্যান্ট। আমি বহুদিন আগে নামাজে দাঁড়াইছি, মসজিদে যাব, আমি মসজিদে ঢুকে নামাজ শুরু করব, মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ বলেন? কয় রাকাত? লাল বাতি জ্বলা কালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, এই কথাটা ভিত্তিহীন কথা, এটা লেখা দেখলে মানবেন না। মসজিদে ঢুকে যদি দেখেন ফরজ নামাজ শুরু হয়ে গেছে, বাস নামাজে দাঁড়ায় যাবে, নামাজ শুরু হয়নি, দুরাকাত নামাজ না বসেই কয় রাকাত পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে, যুব সমাজ আর গাঁজা খায় না এখন, খাইয়া বাহ কি খায় ইয়া বাবা, আইস আইস এটা বার কি আপনি ভালো জানেন দেখতেছি, কত যে নেশা, আঠা দিয়ে নেশা করে, আঠা আঠা দিয়ে জুতা না জুতার ছলে জুতার আঠা দিয়ে নেশা করে, কি যে মজা পায় আল্লাহ জানে। শয়তান কয় আমি তোর কাছে পরাজিত, সেই ফাটা প্যান্ট আর শর্ট শার্ট পরে মসজিদে ঢুকে এক যুবক নামাজ পড়া শুরু করছে। আমি পিছনে ঢুকি দেখি ওর নামাজ, ভাবলাম দেখি তো কি নামাজ পড়ে দেখি, রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিছে মাঝখানে নাই, তো ভাবলাম এ তো রুকু, দেখি সেজদায় কি করে, সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পেরে গেছে, কি ঠিক আছে না বলো, আমি কি ভুল বলতেছি? এই হলো পোশাকের অবস্থা। প্যান্ট পরার নিয়ম হলো নাভির উপরে, সেই প্যান্ট নিচে নামতে নামতে এত নিচে সীমান্ত বর্ণ একদম বর্ডার লাইন, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এই হলো পোশাক। যুবকরা এগুলো ছেড়ে দাও, এগুলো করা যাবে না। তোমার পোশাক, তোমার কথা, তোমার চুল, তোমার দাড়ি, তোমার কথা, তোমার স্বভাব, চালচলন সব হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ মাফিক তোমার হতে হবে, তবেই সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোংরামির পথে পা দেওয়া যাবে না, হারাম কোন কাজে যাওয়া যাবে না, শিরকের কাজে যাওয়া যাবে না, বিদাতের কাজে যাওয়া যাবে না। ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরকের কাজ করা। আমার নবীজি কোন সাহাবীর দ্বারা সেজদা গ্রহণ করেছেন এমন কোন হাদিস কেউ দেখাতে পারবেন না, বরং আমার নবীকে দেখে যদি কেউ দাঁড়ায় যেত রাসূল তাকে বসায় দিতেন, নবীজির জুতায় কেউ হাত দিতে পারত না, নবীজির কাপড় নবীজি নিজেই ধৌত করতেন, নবীজির কাপড় রাসূল নিজেই সেলাই করতেন, নবীজি নিজের কাজ নিজেই পছন্দ করতেন, নিজেই বাস্তবায়ন করাকে পছন্দ করতেন। আমার বন্ধুগণ সেই নবীজি যদি কারো দাঁড়িয়ে দিয়ে যদি সেজদা গ্রহণ করতেন আমরা অবশ্যই হাদিসে পেতাম, কোন একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামের দ্বারা প্রশ্নের সম্মুখীন হলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব, রাসূল বললেন না না, এই পৃথিবীতে কোন বান্দা বান্দাকে সেজদা দিতে পারে না, বান্দা সেজদা দিবে একমাত্র কাকে, যদি কোনো সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এখানে স্বামীর দামটা একটু বাড়িয়ে দিয়েছেন কে, স্বামীর দাম বেশি না বইয়ের দাম বেশি, কি কি জোরে জোরে করে দেখেন, বইয়ের দাম নাই, এই ওঠে কারা দেখেন তাই যে উঠতেছে যে দু একজন করে, ও মানে নাম্বার আবার আসবে তো নাকি, জি জি বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একটু বসেন। আমার ভাইরা, আমার নবীজি কোনো বান্দা করতে সেজদা গ্রহণ করেন নাই, একটা ইতিহাস মনে পড়ে গেল, নবীজির রক্ত ঝরেছে সবচেয়ে, জীবনে দুইটা জায়গায় সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দেহ থেকে রক্ত ঝরেছে জমিনে, একমাত্র দিন কায়েমের জন্য, কোরআনটা প্রতিষ্ঠার জন্য, এই কোরআনকে কায়েমের জন্য, দিনকে কায়েমের জন্য রাসূলের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। যত রক্ত রাসূল ঝরিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন তিনি তায়েফের ময়দানে, আর খন্দকের পরিখা খনন করার সময়
ওহুদের প্রান্তরে ভুল বললাম ওহুদের প্রান্তরে তাইফের ময়দানে আমার নবীজি যখন বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন তাইফের মানুষগুলো রাসূলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে পাথর দিয়েছে নবীজি পাথর পেলেন পাথর মারতে মারতে চোকা চোকা পাথর নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলা পর্যন্ত চলে এলো জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন নবীজির পাশে কেউ না নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন তাইফের কাফেররা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মারা গেছে কিছুক্ষণ পর আমার নবীজি চেতন যখন হলেন জ্ঞান যখন ফিরে পেলেন আমার নবীজি টেনে টেনে জুতা খুলতে পারছেন না রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছে পার তলার সাথে জুতাটা কোন মতে জুতা খুললেন এরপর উঠে দাঁড়িয়ে তিনি রওনা দিচ্ছেন এমন সময় জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাইফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো আপনি তাদের জন্য লানত করুন রাসূল বলছেন ভাই জিবরাইল আমি মুসার মতো দোয়া করব না আমি নূহ আলাইহিস সালামের মতো দোয়া করব না আমাকে যারা মেরেছে না বুঝে মেরেছে আমি তাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম তবে একটা কথা জেনে রেখো জিবরাইল ও জিবরাইল আমি এদের জন্য দোয়া করে যাচ্ছি বদ্দ কখনো দেব না এই কথা বলে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন তিন দিন তিন রাত খান নাই পেটে কোনো পানি যায় নাই খাবার যায় নাই কোনো খাবার তিনি পান নাই খেতে পারেন নাই নবীজি না খাওয়া এইদিকে রক্তে রঞ্জিত রাসূল সামনে চলতে চলতে গিয়ে আর পারতেছে না তার শরীর সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগান দেখে মাত্র আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন চিত হয়ে পড়ে থাকলেন আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে মার্ক করতেছে দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সেখানে পড়ে আছে সামনে গিয়ে দেখে এত সুন্দর সুন্দর চেহারার মানুষ কিন্তু গোটা শরীর তার রক্ত রঞ্জিত একটু মায়া হলো দয়া হলো আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুর রস করে দিয়া আমার নবীর হাতে দিয়ে বলছে যুবক রসগুলো খেয়ে নাও নচেৎ তুমি মারা যাবে নবীজি তিন দিন তিন রাত খেতে পারেন না আমার নবীজি তিন দিন তিন রাতের না খাওয়ার রাসূল আঙ্গুরের গ্লাসটা হাতের মধ্যে নিলেন বিসমিল্লাহ বলে তিনি পান করে নিলেন তিন চোখে পান করলেন সঙ্গে সঙ্গে ওই যুবকের দিকে তাকায়া মিষ্টি মিষ্টি হাসি মুখ চেহারা নিয়ে বলছে ও যুবক তোমার নাম তো আদ্দাস তোমার নাম তো আদ্দাস সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলতেছে আমার নাম জাদ্দাস তোমাকে কে বলল তোমার সঙ্গে আমার তো কোনোদিন দেখা হয় নাই সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আদ্দাস রে শুধু এতটুকুন জানি না আরো কিছু জানি কি জানি না আপনি বলেন রাসূল বলছেন আদ্দাস তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামের নাম হলো নিনোয়া আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া এই সংবাদ তোমাকে কে বলল রাসূল বলছেন ও আদ্দাস তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে একজন নবীর জন্ম হয়েছে কোন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে বলতেছে এই ইতিহাস তোমাকে কে জানিয়ে দিল তুমি কেমন করে বুঝলে আমার গ্রামে আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আদ্দাস একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এই কথা শোনা মাত্রই আদ্দাস বলে ফেলতেছে আমার মন বলছে তোমার কথা তোমার চেহারা তোমার চালচলন বলতেছে আমার মনে হয় তুমি কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া কেউ হবে না সঙ্গে সঙ্গে আমার নবীজি মুখ হাম মুস্কি মুস্কি হাসি মেরে বলছো আদ্দাস তুমি বুঝতে ভুল করো নাই আদ্দাস এবার করলো কি খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে সোজা নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছে তাকে কদম মুবারকের সেজদা দিয়ে তাকে ধন্য করবে আমার নবীজি গ্রহণ তো করলেনই না বরঞ্চ ওই আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া আলিঙ্গন করে বলছে ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা তুমিও গোলাম আমিও গোলাম
গোলাম হয়ে গোলাম কখনো সেজদা দিতে পারে না এই কথা শুনে মাত্র আদাস বলতেছে বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله جرسول كن بندر شد غرهن كرم ناي أسكر جش مست دربارة مريد كرتيك شد غرهن غلو كره هاي ودير تين غلو غلو كره دعوة دركار أستي بول بنا جرب بولن تكينا ওই দরবারগুলো চালু থাকে ওই দরবারে কোনো সমস্যা নাই কোরআনের মাহফিল যদি সে জায়গায় গাছ উলকায় এমন কিছু লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বিশ্বাস গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র এর মধ্যে আমার কাছে মনে হয় সম্ভাবনার দিক থেকে আমার সোনার বাংলাদেশ আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয় যে দেশের মানুষ লক্ষ জীবনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পারে সেই দেশে কোরআনের রাস কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রাজি আছেন রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল কোরআনের আলো বলেন বলেন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন ইমান তো আনছি আমরা ইমান আনা তো সহজ ইমান টিকে রাখা কঠিন অনেকে বিড়ির একটা প্যাকেট পাইলে ইমান বেঁচে ফেলে আছে না নাই বিড়ির কাছে ইমান শেষ কিন্তু ইমান এনেছিলেন যুগে যুগে আল্লাহর পছন্দের কিছু বান্দারা ইমান এনেছিলেন খুবাইবের মতো মানুষ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন ইমান হারা হননি ইমান এনেছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কার বউ ফেরাউন ফেরাউন তো ছোটখাটো মানুষ নাকি হ্যাঁ ফেরাউন কি প্রজা না রাজা প্রজা না রাজা রাজার বউ বড় না রাজা বড় ভালো করে কহ চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বউ বড় হ্যাঁ এই তো লাইন আসছে বইয়ের কথা শোনে না এমন লোকের সংসার কি হবে বলেন সংসার হতে হলে শুনতে হবে কার কথা আচ্ছা গন্ডগোল লাগছে ফ্যামিলিতে মার সাথে আপনার বইয়ের গন্ডগোল বইয়ের পক্ষ নেবেন না মার পক্ষ নেবেন কিছুই কয় না দেখে কার পক্ষ নেবেন মুখে মুখে বলতেছে এই তো লাইন আসছে কি সুন্দর করে কথা বলতিস মাহফিলে বলবেন মা মার পক্ষ নেব কিন্তু আসল কামে গিয়া সিধ হয়ে পড়ে থাকে আসে না নাই আসে না নাই বউ কোন অংশ ছোট না এক রাজা একটা উদাহরণ মনে করলো এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা
বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দাও আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে গোটা দিন চলে যায় বইয়ের কথা শোনা না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে সবাই শুধু ডিমই নাই ঘোড়ার কেউ নাই বিকেলবেলা এক মক্কেল এসে বলে রাজা মশাই জীবনে বইয়ের কথা কোনোদিন শুনি নাই যা আস্তাবল থেকে একটা ঘোড়া তুই নিয়ে চলে যা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে ঘোড়ার কালার হলো কালো বাড়িতে ঢোকা মাত্রই ঘোড়া নিয়ে বউ বলতেছে এই ঘোড়া পাইছো কোথায় পুরস্কার পাইছে তো পুরস্কার পাইছো ঘোড়া কালো ঘোড়া মানুষ আনে যাও কালো ঘোড়া পাল্টায় লাল ঘোড়া আনো আচ্ছা ঠিক আছে কথা কি বুঝতেছেন আপনারা এখন ঘোড়া নিয়ে আবার চলে গেছে রাজার দরবারে রাজা মশাই ঘোড়া তো নিয়ে গেছিলাম কিন্তু ঘোড়ার কালার তো ঠিক হয় নাই এটা চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করতে হবে তুই আগে বুঝিস নাই কে বুঝতে একটু দেরি হয়েছে কে বুঝায় দিল কে বউ আমারে শিখায় দিল রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে সন্ধ্যার পর রাজা এখন নিজেই রানীর সামনে গিয়ে দাঁড়ায় আছে রানী মুস্কি মুস্কি হাসে আর বলে রাজা মশাই পাইছে পাইছেন বইয়ের কথা শোনেন এমন লোক পাইছেন কে পাইছিলাম একটা তাও দেখি বইয়ের কথা শুনে এখন রানী বলছে রাজা মশাই তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিই সেটা হলো যাদের যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান লাগে না ডিম দিবেন একজনকে আরেকজনকে ঘোড়া দিবেন এটা কি হয় অতএব যাদেরকে আপনি ডিম দিচ্ছেন যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন একটু উপকার হবে আচ্ছা ঠিক আছে পরের দিন সকালবেলা মন্ত্রী বৈঠকে রাজা বলতেছে শোনো সকল মন্ত্রী উজিররা সিদ্ধান্ত চেঞ্জ করা হোক কি যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক খাদ্য মন্ত্রী বলছে রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে বউ আমার শিখায় তাহলে রাজাও শোনে প্রজাও শোনে চেয়ারম্যানও এখন কোন বউ বড় না চেয়ারম্যান বড় দেখছেন শেষে বই বড় হয়ে গেছে আমার মায়েরা খুব খুশি মনে হয় হুজুর আপনাকে ধন্যবাদ অসংখ্য মিসেস ফেরাউন আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম ফার্স্ট লেডি অফ ইজিপ্ট মিশরের ফার্স্ট লেডি তিনি দাম কিন্তু কম না এত বড় তার রাষ্ট্রীয় পদ ফেরাউন হলো তার স্বামী রাজদরবারে রাজরানী মান সম্মান অর্থ বিত্ত সামাজিক মর্যাদা সব কিছু থাকার পরেও যখন তিনি সত্যের সন্ধান পেয়ে গেছেন করে নিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ফেরাউন বলছে আসিয়া শুনলাম কি জন্য তুমি কালেমা নাকি পড়েছ আসিয়া বলছেন স্বামী আমার শুনবেন কেন আপনি তো আমার স্বামী আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই আমিও জাহান্নামে যেতে চাই না আমি আপনাকে জাহান্নামে যেতে দেব না আপনিও কালেমা এনে ইসলামটা গ্রহণ করে নেন ফেরাউন বলছে আসিয়া শোনো মুসাও সত্য মুসার দ্বীন সত্য সব সত্য আল্লাহও সত্য সব আমিও জানি সব আমি বুঝি কিন্তু আমি মানতে পারবো না কারণ আমি ফেরাউন আমার চেয়ারটা চলে যাবে আজকের সমাজেও কিছু ফেরাউন মার্কা চরিত্রের লোক আছে না নাই কোনটা ভালো কোনটা মন্দ কোনটা নেয় কোনটা অন্যায় আলেমরা দোষী না নির্দোষী সব জানার পরেও এই যে বিরোধিতা এই যে ষড়যন্ত্রের মূল কারণ হলো কি ঠিক আছে না আহারে কত বড় ক্ষতি আপনি করে ফেললেন ইমানটা আপনি বিক্রি করলেন আপনার ক্ষমতার কাছে ইমানটা হেরে গেল আপনার নিজের মনের দাসত্ব করতে গিয়ে আপনি ইমানটা শেষ করে ফেললেন ফেরাউন শেষ পর্যন্ত বলল আসিয়া শোনো আমি তোমাকে দারুণ লাইক করি
আমি তোমাকে দারুণ পছন্দ করি তোমাকে কষ্ট দেই নাই কোনদিন আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি তুমি দিনটা ছেড়ে দাও আসিয়া বলছেন স্বামী আমার আমি আপনাকে চূড়ান্ত কথা জানিয়ে দিলাম আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে জোরে করে সুবহানাল্লাহ বাবুল ভাই বসে বসে এই বাবুল ভাই আমাকে 4 বছর আগে এই মাহফিলের দাওয়াত দিয়েছে 4 বছর আসতে পারিনি করোনা ছিল আজকে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম মাহফিলে ওঠার 2 ঘন্টা আগে কিন্তু কেন যেন আপনাদের দোয়ার ফসল আলহামদুলিল্লাহ আমি এখন পূর্ণ সুস্থতা বোধ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ গলায় প্রচন্ড ব্যথা হচ্ছিল ঠান্ডা লাগছে এই যে প্রচন্ড ঠান্ডা ঠান্ডায় তো অনেকেই কাহিল হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো আলোচনা চলুক আর কিছুক্ষণ থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ আমরা দুটো কাজ শিখে যাব আজকে এক নম্বর চলছে হলো ঈমান এক নম্বর চলছে কি ঈমানের আলোচনা চলতেই আমরা চলে গেছি আসিয়ার কাছে তার ঈমানটা কেমন দেখে আমার বন্ধুগণ আসিয়া সালাতু ওয়াসসালাম ঈমানকে রক্ষা করতে গিয়ে স্বামী ছাড়লেন সন্তান ছাড়লেন পরিবার ছাড়লেন দলীয় পদ ছাড়লেন সামাজিক মর্যাদা ছাড়লেন মিসেস মন্ত্রিত্বের মর্যাদাও ছাড়লেন সব কিছুকে মাইনাস করলেন শেষ পর্যন্ত ফেরাউন বলল আসিয়া আমি তোমাকে মেরেই ফেলবো আসিয়া আলাইহিস সালাম বলছেন আপনি আমাকে মারবেন আমার তো আর ভালো হবে কারণ আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর দিদারে সরাসরি চলে যাব শেষ পর্যন্ত ফেরাউন করল কি ওই রাজদরবারের একজন দাসী ছিল একজন দাসী ওই দাসী কালেমা পড়েছিল মুসলমান হয়েছিল তাকে ধরে আনলো আসিয়ার চোখের সামনে দাসীটাকে ধরে নিয়া হাতের মধ্যে লোহা ঢুকায় দিল পায়ের মধ্যে লোহা ঢুকায় দিল পেরেক ঢুকায় দিয়া একটা করে অঙ্গ কেটে কেটে ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর বলছে আসিয়া তোমাকে একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেব এবার আসিয়া বলছেন আমার স্বামী মৃত্যুর হুমকি আপনি যত বেশি দেখাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে শেষ পর্যন্ত কি হলো আসিয়া সালাতু ওয়াসসালামকে ধরে ফেললো জান্নাত রেডি করে ফেললো জান্নাত হাতের মধ্যে করাত হাতে নিয়া আসিয়ার চোখের সামনে দাঁড়ায় গেছে কপালে করাত রেডি করে ফেলেছে দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে অধিকাংশ তাফসিরে পাওয়া যায় সূরা তাহরিম পড়বেন যখন আসিয়ার সাথে চোখের সামনে যখন করাতটা হাজির করা হলো সেই সময় আসিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে ফেরাউন তুমি আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ করলেন কি যখন দেখলেন করাত দিয়ে তার কপালে ঠেকিয়ে দেওয়া হয়েছে রক্ত টপটপ করে পড়ছে সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন আকাশের দিকে তাকায় সেই দোয়াটা রব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন দোয়া করেছেন আসিয়া সেই দোয়া স্থান পেয়েছে কোরআনের ভিতরে এত দামি দোয়া এত মজবুত দোয়া এত আল্লাহর পছন্দের দোয়া সেই দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দাকে এই দোয়া করতে বলেছেন তিনি দোয়া করছেন কি রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও রব আমার জন্য বানায় দাও ইন্দাকা তোমার কাছে বাইতান একটা ঘর ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ও আল্লাহ আমি জান্নাতের মধ্যে শত শত ঘর চাই না মাত্র একটা ছোট্ট ঘর চাই সেই ঘরটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে যেন হয় জোরে করেন সুবহানাল্লাহ আল্লাহকে তিনি দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন আমরা আল্লাহকে কোথায় নেব কাছে নেব কাছে নেওয়ার এক নম্বর মাধ্যম হলো আজান যখন হবে তখন কোথায় চলে যাওয়া আল্লাহ বলছেন বান্দা নামাজ যখন পড়বি তুই ভাববি কান্নাকা তারাহু তুই আল্লাহকে দেখতে পাচ্ছিস আল্লাহকে যদি না দেখতে পাস ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুই যদি আল্লাহকে না দেখতে পাস আল্লাহ তোকে অবশ্যই দেখছেন
আল্লাহ আমাকে দেখেন সবচেয়ে বেশি বেনামাজে না নামাজে বলেন বেনামাজ না নামাজ নামাজে দিদার হয় কার সাথে আস্তে বলবেন না কার সাথে বুকটা ফেটে যায় ও যুবক ও ইয়াং ছেলেরা আজকের মাহফিলে তোমরা বেশি আসছো কোন নেতা তোমাকে তোমার তার দিকে নিয়ে যায় জিনাতে তোমাকে নামাজের কথা বলে না জিনাতে তোমার হাতে ইয়াবা তুলে দেয় জিনাতে তোমার হাতে মদের বোতল তুলে দেয় জিনাতে তোমার হাতে নারী তুলে দেয় জিনার জন্য অস্ত্র তুলে দেয় মদ তুলে দেয় নামাজের কথা বলে না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে তুলো আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন যুবকরা নেশার কাছে যেও না যুবকরা সময় নষ্ট করো না অন্যায় পথে নারীর পিছনে নোংরা প্রেম করতে যেও না তোমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অনেক ছেলে পেলে আছে গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো আছে না মানে বাপও নাই মাও নাই লাভ নাই এগুলো লস প্রজেক্ট কি প্রজেক্ট লস প্রজেক্ট যা খরচ করবা সব ফুসকাওয়ালার লাভ আর চুরি ফিতাওয়ালার লাভ এগুলো সময় নষ্ট করার দরকার নেই পিছনের দরজাতে না ঢুকে সোজা সামনের দরজাতে ঢুকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও পরিবারকে পরিবারকে বুঝাও বিয়ে শাদী করে নাও আকাম কুকাম করো অসুস্থ হয়ে পড়বে নিজে ধ্বংস হবে জাহান্নামের বাসিন্দা এটা তথ্য দিলে আপনি জিনিসটি স্পষ্ট হয়ে যাবে আচ্ছা তালাক দিলে পরে এখন কি তালাক কয় না ডিভোর্স কয় হ্যাঁ এখন কিন্তু আর কিন্তু তালাক তালাক কয় না এখন ডিভোর্স কি কয় ডিভোর্স বাংলার কয় না ব্রেকআপ ব্রেকআপ বলে হ্যাঁ আপনি তো ভালো আপডেট জানেন দেখতেছি হ্যাঁ ব্রেকআপ তালাকপ্রাপ্ত নারী যদি সে অন্য কোন স্বামীকে গ্রহণ করতে চায় তাকে অপেক্ষা করতে হয় কয় মাস হ্যাঁ তিন ইদ্দত পর্যন্ত তিন কুরু পর্যন্ত ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু তিন ইদ্দত পর্যন্ত তিন ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় কেন কি জনের কারণটা কি পুরুষের কি তা করা লাগে করা লাগে মেয়েকে কেন অপেক্ষা করতে হয় দেখো অসুখটা কেমনে ছড়ায় আল্লাহ তাআলা কেন বললেন পশ্চিমা কিছু গবেষকরা মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তারা এই আয়াতকে নিয়ে রিসার্চ করা শুরু করল এই আয়াতের মধ্যে কেন একটা নারীকে অন্য স্বামী গ্রহণ করতে তিন মাস কেন ওয়েট করতে বলল এটা নিয়ে তারা গবেষণা চালাতে লাগল যখন কোন স্বামী এবং স্ত্রী যখন মিলিত হয়ে যায় ইন্টারকোর্স যখন কমপ্লিট করে সহবাস যখন হয়ে যায় স্ত্রী জাতি হলো রিসিভ করার জাতি আর পুরুষ জাতি হলো দেবার জাতি মেয়েরা গ্রহণ করে পুরুষরা দিয়ে দেয় পুরুষের থেকে আগত যে স্পার্মটা স্ত্রী গ্রহণ করলো সেখানে কিছু ব্যাকটেরিয়া থেকে যায় প্রোটিন থেকে যায় সেই ব্যাকটেরিয়া প্রোটিন ওই মেয়ের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে এই ব্যাকটেরিয়া প্রোটিন শরীর থেকে না উঠা পর্যন্ত না সরে যাওয়া পর্যন্ত অন্য কোন পুরুষ যদি সেই স্ত্রীর কাছে যদি চলে আসে ডাবল প্রোটিন ডাবল ব্যাকটেরিয়া তার শরীরে বহন হয়ে যাবে এই জন্য এই ব্যাকটেরিয়া প্রোটিন দূর হতে এক মাসে 30% চলে যায় দুই মাসে 60% চলে যায় তিন মাসে 90% চলে যায় আর 8-10 দিন পার হলে পরে
টোটালি তার শরীর থেকে বের হয়ে যায় ব্যাকটেরিয়া প্রোটিন যখন আগের স্বামীর কাছ থেকে আসা সেই সমস্ত প্রোটিন যখন বের হয়ে গেল সে তখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেল অন্য কোন স্বামীকে গ্রহণ করলে তার কোনো অসুখ বিসুখ আর কোনো রোগ বালাই হবে না রাগ করতেছেন নাকি আপনার কথা জানার দরকার আছে না আমার বন্ধুগণ আরেকটা প্রশ্ন করি যদি কোনো মহিলা স্বামীকে হারিয়ে ফেলে অর্থাৎ মারা যায় ওই মহিলাকে কি বলে কি বলে অনেক দিন আগে এক যুবক মোবাইল হারায় বলে হুজুর আমি তো বিধবা হয়ে গেছি মোবাইল হারে কি হইছে মোবাইল তো দারুণ জিনিস আপনি যদি কাউকে জেল খাটাতে চান কাউকে যদি আজকের সমাজে কাউকে যদি জেলে জেল খাটাতে চান জেলখানা না দিয়েও তাহলে মোবাইলটা হাত থেকে নিয়ে নেবেন ও শেষ এতিম মানে বলতেছে এতিম হয়ে যাবে সে কি যে নেশার মধ্যে কি যে নেশা বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা যেমন নেশা কোন অংশে নেশা এটা কম শেষ করে দিচ্ছে যুবকরা নিয়ন্ত্রিত হও নিয়ন্ত্রিত জীবন গ্রহণ করো বিধবা নারীকে অপেক্ষা করতে হয় কয় মাস এই তো বলেন কয় মাস চার মাস আরবাতু আশহুরি ওয়া আশরা চার মাস গুনে গুনে আরো দশ দিন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনে কারিমে এই নির্দেশনা দিয়েছেন কে আর গবেষণা চলছে আধুনিক দুনিয়ায় যে দুনিয়ায় সাবমেরিন তৈরি হয়েছে বিমান তৈরি হয়েছে এক সেকেন্ডের ভিতরে আমেরিকা থেকে চিঠি চলে আসতেছে এক সেকেন্ডে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে সেই যুগে গবেষণা চলছে এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেন দিলেন তারা ল্যাবরেটরিতে নিয়ে এই পরীক্ষা করতে করতে দেখতে পেল বিধবা নারীর জন্য কেন চার মাস দশ দিন করা হলো এর কারণ হচ্ছে তালাক হলে পরে স্বামীর প্রতি ওই মহিলার ঘৃণা জন্মে কি কি জন্মে বলেন তো ঘৃণা আর বিধবা হলে পরে স্বামীর প্রতি মহাব্বত জন্মে ঘৃণা জন্মে মহাব্বত কমে না আরো বাড়ে আরে কি হারালাম এই যে স্বামীর প্রতি যে একটা টান অ্যাট্রাকশন এর কারণে স্বামী থেকে পাওয়া সে ব্যাকটেরিয়া প্রোটিন তার শরীর থেকে যেতে আরো গুনে গুনে এক মাস দশ দিন বেশি লেগে যায় সুবহানাল্লাহ বলবেন না পশ্চিমা সেই গবেষকরা তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো এই পৃথিবীতে যদি ফ্রেশ রোগমুক্ত সুস্থ নারী যদি থাকে মুসলিম পরিবারের মেয়েরাই থাকতে পারে যারা ইসলামকে মেনে চলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই গবেষকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তারা কোরআনের এগুলো নিয়ে গবেষণা করে আর আমরা কি গবেষণা করি জানেন আমাদের গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত আছে দোয়া হবে কি হবে না আমাদের গবেষণা হলো রাসূল নূর না মাটি তারাবি আট রাকাত না বিশ রাকাত আমাদের গবেষণা হলো বিতর নামাজ এক রাকাত না তিন রাকাত কি গবেষণা দেখেন আমিন আসতে না জোরে অথচ যে আমিন আপনি আসতে না জোরে যদি নাও বলেন নামাজ হয়ে যাবে আর সেই আমিনকে কেন্দ্র করে একই গ্রামে মারামারি করে তিন মসজিদ আলহামদুলিল্লাহ কবেন না দেখছেন আলহামদুলিল্লাহ কইছে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার আমার দেশে এখন কি বেশি কি বেশি বলেন ঘরে ঘরে মসজিদ সে মসজিদ গুলো কাঁচা না পাকা টাইলস করা ইমান মসজিদ পাকা ইমান রাগ করছে মসজিদে গিয়ে হয়তো কেউ বলছে যে আমার দাদার জায়গার মসজিদ এটা জবাবে আরেকজন বলে তোর দাদার মসজিদ আমি আসবো না আসে না কি আসে না বলেন
এই তো মুক্তি হ্যাঁ তাহলে তোর দাদার মসজিদে যাব না আমি একটা মসজিদ বানাবো দেখেন আছে না আছে না আছে তাহলে ওর ওই মসজিদ কার হলো ওর দাদার বরং উচিত ছিল যে বলবে আমার দাদার জায়গা ওরে ঘাট ধাক্কা দে মসজিদ থেকে বের করে দাও দরকার তোর দাদার কথা বলবি না এটা আল্লাহর ঘর কি ঠিক কি না এক মসজিদ কাটকে রাখতে হবে একটা গ্রামের মসজিদের মুসল্লি হলো 200 জন 200 ঘর মসজিদ আপনি তিনটা বানাইছেন এই অর্ডার আপনাকে কে দিয়েছে কেন করবেন কে বলেছে আপনাকে মসজিদ বানাতে এত আমার নবীজি এক সাহাবী বলেন হুজুর মসজিদ আসতে অনেক কষ্ট হয় আমার কাছাকাছি একটা জায়গা আছে মসজিদ বানায় নেই রাসূল বলেন দূর থেকে হেঁটে হেঁটে আয় সব বেশি পাবি যা সুবহানাল্লাহ বলবেন না আর আমরা রাগলি কি বানাই মসজিদ আমি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আপনাদের কষ্ট দিয়ে ফেলছে নাকি আমার ভাইয়েরা কোন অহংকারী মানুষ জান্নাত পাবে না কোন বদমেজাজি জান্নাত পাবে না কোন শৃঙ্খল মানুষ জান্নাত পাবে না যারা মানুষকে দেখানোর জন্য কাজ করবে তারাও জান্নাত পাবে না একমাত্র বিনয়ী মানুষ জান্নাত পাবে যারা ক্ষমাশীল আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন আহারে এই যে আমরা এখানে বসে আছি বাড়ি পর্যন্ত ফিরবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব বাপ চলে গেছে চাচা চলে গেছি দাদা চলে গেছে মা চলে গেছে আমিও চলে যাব যখন মরে যাব মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরগুলো ছিল সবগুলো থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে দামি দামি গায়ে কাপড় চোপড় পরেছিলাম সেলাইওয়ালা সমস্ত সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে কেটে জামা শরীর থেকে খুলে নেবে এক ফোঁটা কাপড় রাখবে না আমার আপনার গায়ে বাজার থেকে সেলাইবিহীন কাপড় নিয়ে চলে আসবে কম দামি কাপড় চোপড় কিনে এনে দুটা ফালটা দেবে টান মারবে সেলাই লাগবে না মাথার মধ্যে ঢুকায় দেবে চকলেট যেমন কেমন করে প্যাকেট চকলেটের মতো প্যাকেট করবে মাথায় একটা বাঁধন পায়ে একটা বাঁধন বাস চকলেটের মতো প্যাকেট বানায়া দিয়া আমাকে আপনাকে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে এলান জারি হয়ে যাবে সে এলানে সবাই হাজির হয়ে যাবে জানাজা শেষ হয়ে যাবে মোরা মুখ সব একবার করে দেখে যাবে চোখের পানি ফেলবে চাপা কান্নায় ভেঙে পড়বে কিন্তু কেউ আমাকে আর ডাকতে আসবে না কেউ আমাকে জিন্দা করতে পারবে না আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সয়া দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে শীতকাল ঠান্ডারে ভিতরে রেখে আসবে কেমন করে সময় যাবে রে গরমকাল বৃষ্টির পানি দিয়া গোটা কবর ভিজে যাবে আমার দেহটা ওই পানিতে ভাসতে থাকবে রে আমাকে কেউ দেখতে যাবে না রে ২৪ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে চুলি কত যত্ন নিলাম কাজ হবে না সাত দিন চলে যাবে তিন দিন চলে যাবে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন যাবে পেটের নাড়িভুড়িগুলো চোখ মুখ পেট সব দিয়ে বাস্ট হয়ে যাবে বের হয়ে যাবে সাত দিন পর কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে চেনাই যাবে না পোকার বসবাস হবে দেহের মধ্যে এক মাস যাবে দু মাস যাবে তিন মাস যাবে কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া ওই মানুষের কোনো অস্তিত্বই তার দেহের মধ্যে নাই এই তো আমার আপনার জীবন রূপের বড়াই করবো না সম্পদের বড়াই করবো না সময়টাকে নষ্ট করবো না হারাম কাজে যাব না হারাম কাজে নিজেকে ব্যস্ত রাখবো না জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে ফরজ হুকুমগুলো মেনে চলবো গুনাহ কবিরাগুলো বর্জন করে ফেলব সময়টাকে কাজে লাগাবো আল্লাহ বলছেন বান্দার আমি তোকে ওয়াদা করছি ইনতাজিতানি বুকাবা ইরামাতুন হাওনান হুনুকাফিরানকুম সাইয়্যাতিকুম
وردخلكم مدخلا كريما بندا توي بڑو بڑو كبيرا گناগুলো ছেড়ে দিবি ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ maaf করে আমি তোকে সম্মানজনক জান্নাত আমি তোকে দিয়ে দেব যরকন সুবহানাল্লাহ আমার ভাইরা সময় তো জীবনে কত নষ্ট করেছি আমরা চার আড্ডায় সময় গেল গল্প করতে করতে সময় চলে গেল কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমার জন্নতের সময় বের কর এই যে যখন 12টা বাজবে বান্দা সেজদায় দাঁড়িয়ে যা নামাজে দাঁড়িয়ে যা আল্লাহ বলেন বান্দা 12টা বাজলে পর আমি সাত আকাশ থেকে প্রথম আকাশে চলে আসি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমার জন্য কম আসেন না বেশি আসেন আমি আসি প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা আসেন সাত আসমানের উপরে আরশ আযিমে আসেন প্রত্যেক রাতে আমাকে maaf করার জন্য ফিসসাবাই দুনিয়া দুনিয়ার আকাশে এসে বলেন আলা আমি মুস্তাইমান বলেন নামাজিমান না বেনামাজি মা চক্ত নামাজ পড়বেন কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার 2 হলো জিহাদ নাম্বার 2 কি জিহাদ আইউল আমাল হাব্ব ইলাল্লাহ এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আল্লাহর প্রিয় আল্লাহর কাছে প্রিয় কাজগুলো কি আমার রাসূল এক নম্বর বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ সুম্মা ইউ এরপরে কি বিররুল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা সুম্মা ইউ এরপরে কি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদে ঝাঁপিয়ে পড়া জোরে করে সুবহানাল্লাহ জিহাদ এক সাহাবী ছিলেন অন্ধ এক সাহাবী ছিল অন্ধ কি ছিল বলেন তো অন্ধ কানা কানা বুঝেন তো নাকি আচ্ছা কানা বগুড়ায় কি কয় অন্ধ কয় কানকে বগুড়ার ভাষা তো খুব মিষ্টি ভাষা বুঝলেন বগুড়ার ভাষা খুব মিষ্টি ভালো বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে কেরে তুই কুটি গেছিলি ঠিক আছে না এরকম না ভাষা আমি গেছিলাম তুই যাস নি উঠি আমার কি করছো রে তুই এরকম না এরকম না ভাষা খুব মজার জিনিস আজ থেকে প্রায় 20 বছর আগে সিলেটে মাহফিলে গেলাম সিলেট এক বুড়ো চাচা আমাকে ডাক দিয়ে বলে হুজুর সুটকা গু খাবেন না ভেজা গু খাবেন আমার খাওয়া রুচি শেষ কি কয় সেদিন কিশোরগঞ্জে মাহফিল আমার গাড়ি ঢুকতেছে না একজন বলতে সিপলা রাস্তা সফর না করে সফর না করে বুঝেন না সিপলা রাস্তা মানে চিকন রাস্তা সফর না করে ভাষা কত ভাষা নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না পানিকে বলে হানি আল্লাহ পাক হয় না কয় আল্লাহ ফাক ভাষা রংপুরে র নাই বাড়ি কোথায় অঙ্কুর দিন সিরাজগঞ্জে দন্ত স নাই বাড়ি কোথায় হিরাজগঞ্জ ওখানে দন্ত সবাত ওদিকে রঙের র বাত অং হ্যাঁ অঙ্কুর নোয়াখালীতে একটা মাহফিলে গেছে বহুদিন আগে তো আমাকে বলতেছে হুজুর গোটা দেশেই তো চলেন উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো আমি বগুড়া শহরের একদম রিকশাওয়ালা যারা তারা যে ভাষায় কথা বলে ঠিক ওই ভাষায় একটা বাক্য রেডি করলাম তো বলতেছে বলেন তো একটু আমরা যেন না বুঝি এরকম ধরনের একটা বাক্য বলে তো বললাম কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু কি কথা কি বুঝতেছেন আপনারা উনি শুনি তো আমার দিকে চেয়ে আস তো বললাম ভাই আপনি চেয়ে আছেন বুঝলেন কি বললেন কি কেন আপনি বুঝলেন কি সেটা আগে বলেন তো বলতেছে বুঝলাম এটাই যেহেতু আপনার মধ্যে বহু আলু বললেন আলু দিয়ে কোন একটা কিছু হবে মানে আলুতে আলু ওয়াক্কালি আলু কি আলু ছাড়া কিছু আছে মধ্যে ভাষা এই ভাষাগুলো কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন
সম্মানিত ভাইরা, অনেক কথা বলে ফেললাম, ফজর পড়বো তো আমরা নাকি? ফজর হবে না ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মাদেরকে খুলে রাখবো না ঢেকে রাখবো? বলেন খুলে রাখবো না ঢেকে রাখবো? সেলা কলা বিক্রি হয় না ঢাক পর্দাওয়ালা কলা বিক্রি হয়? সেলা আম বিক্রি হয় না পর্দাওয়ালা আম বিক্রি হয়? মুক্তা মুক্তা কিসের পেটে থাকে? ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? পানির তলে। মুক্তা দামি, এটাকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে রেখে দিলেন। যত দামি জিনিস সব পর্দার মধ্যে। এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি হলো মা। মা থাকবেন পর্দার ভিতরে। প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা পর্দা হিসেবে, পর্দাশীলা হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক পরিবারকে পর্দা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত ভাইয়েরা, জিহাদ ফি সাবিলিল্লাহ। এক অন্ধ সাহাবী কানা কানা, এই কানা থেকে গেছিলাম বহুদূর, মনে আছে আপনাদের? অন্ধ সাহাবী রাসূল কি বলেন, হুজুর বদর যুদ্ধ শুরু হলো আমি যাই। রাসূল বলেন তুমি যাবা না, কেন? তুমি তো অন্ধ, তুমি চোখই দেখো। সব যুদ্ধে তিনি অনুমতি চেয়েছেন, পান নাই। প্রথম খলিফা উগ্র আমলে তিনি অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা সাইয়েদ ওমর ফারুকের শাসন আমলে তিনি বললেন তার কাছে গিয়ে, আমিরুল মুমিনিন আমি একটু যুদ্ধে যেতে চাই, আমাকে কেউ যেতে দিল না, আপনি আমাকে পারমিশন দেন। সাইয়েদ ওমর ফারুক বললেন আপনি যাবেন? আপনি তো চোখ নাকি? আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমি উত্তরটাও রেডি করেছি, কি উত্তর বলেন? যুদ্ধের সময় যুদ্ধ করে না, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে, অন্তত আমার হাতে তরবারে না দিয়ে আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন কালিমার ঝান্ডা যেন হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতে পারি সবার সামনে, আমি যেন সবার সামনে কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, আমি চোখে দেখি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকব, শত্রুপক্ষের তীর আমার বক্ষভেদ করে পিঠে বের হয়ে যাবে, বুকের তাজা রক্ত আমি ঠেলে দেব, শহীদ হয়ে আল্লাহ রাস্তায় জীবন দিয়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। যরকন সুবহানাল্লাহ, এটাই হলো তামান্না। শহীদের কোনো হিসাব নাই, আল্লাহু আকবার বলো, শহীদের কোনো হিসাব নাই। পাঁচ শ্রেণীর কবরে কোনো আজাব হবে না, এর মধ্যে এক নম্বর হলো শহীদ। পাঁচ শ্রেণীর ওয়াস্তবার শুরু হলো, শুনবেন শুনুন, অজেব তো শেষ নাই, শহীদের কোনো হিসাব, কবর আজাব হবে না। ওই সমস্ত মানুষের যাদের মৃত্যু হয়েছে শুক্রবার, তাহলে আমরা আল্লাহর কাছে চাই মৃত্যু কিবারে চাব? কিবারে বলেন, কিবারে? পেটের পীড়ায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাকে কবরে কোনো আজাব দিবেন না। যদি কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, কবর কোনো আজাব হবে না। আবার এরকম মৃত্যু দেখে অনেকে কয় ও কি ভালো ছিল, ও কি এমনি আগুনে পুড়ছে, দেখছেন ও কত বড় ফেরেশতা দেখে, এরকম কিছু লোক আছে না নাই? ওদের মুখে মাটি দেওয়ার জন্য আমি আজকের এই বিষয়টা আমি অবতারণ করব। কারো মৃত্যু নিয়ে, কারো মৃত্যুকে অপমৃত্যু বলবেন না। কেউ যদি পানিতে মারা যায়, আগুনে মারা যায়, হাদিস আসছে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা তাকে ঈমান থাকলে শহীদের দরজা দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত করে ফেলেছি, আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব দিন মাহফিল থাকে। মাহফিল কমিটিকে ধন্যবাদ, আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 13 বছর চলছে আজকের মাহফিল, না আমার আগের মেহমান মনে হয় কালেকশন করেছেন, না আমার আবার কালেকশন করতে হবে কি? লাগবে না। আচ্ছা, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা ইস্তেগফার পড়ব, আমরা যে ইস্তেগফারটা পড়ে রাসূল আলোচনা শেষ করতেন, সার্বিক দিক থেকে, সার্বিক